হ্যালো মাই লাভলি ফেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর সবাইকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ষোলোই ডিসেম্বর আমরা যখন উনিশশো সালে বিজয়ী হয়েছিলাম ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস সেই দিন আমাদের খুশির কোনো সীমা ছিল না সব সময় যুদ্ধের গল্প শুনেছি বাবার কাছে মায়ের কাছে দাদির কাছে মামার কাছে আর সেই গল্পগুলো আমাদের সবারই স্মৃতিতে সজাগ হয়ে আছে তো আজকের ভিডিওতে আমার মেয়েবার থেকে আনা আসার সময় পিজা নিয়ে এসেছে সবাই তারপর আমি আদা ছিলেছি তারপর স্বপ্নের থেকে গ্রোসারি সব থেকে বাজার এসেছে আমি রান্না বান্না করেছি এগুলোই আপনারা দেখবেন প্রতিদিন প্রায় দিনই আমি আপনাদের এগুলো দেখাই আজকে আপনারা এগুলো দেখেন সাথে সাথে আমি একজন মানুষের গল্প একজন মহৎ মানুষের গল্প বলবো। হ্যাঁ সেই মহৎ মানুষটি ছিল আমার বড় উনিশশো সত্তর সালে আমার বড় খালু ঢাকা নারায়ণগঞ্জের বন্দরের বন্দরের নারায়ণগঞ্জের বন্দরের জেলার চেয়ারম্যান ছিলেন এটা তার বড় মেয়ের ছবি আর মেয়ের জামায়ের ছবি আমার খালুর নাম ছিল সফিউদ্দিন সফিউদ্দিন চেয়ারম্যান নামে তাকে এলাকা সবাই চিনত এখনও তার নাম ডাক আছে সেই শফিউদ্দিন চেয়ারম্যানের ছোট ভাইয়ের ছেলে এখনও তার বন্দরে নবীনগরে বন্দরের নবীনগরে এখনও সে চেয়ারম্যান তো সেই শফিউদ্দিনের কথা বলছি উনিশশো সত্তর সালে তিনি তখন নবীনগরে চেয়ারম্যান ছিলেন নারায়ণগঞ্জের যত চেয়ারম্যান ছিল তার মধ্যে তিনি বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন পাকিস্তান সরকারের প্রিয় একজন লোক ছিলেন সেই শফিউদ্দিন চেয়ারম্যান নামটা অবশ্য আমরা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হিসাবে লিস্টের মধ্যে দেখি জাদুঘরের যে মুক্তিযুদ্ধের লিস্ট আছে সেখানে দেখি কিন্তু তার গল্পটা আমরা খুব কম মানুষই জানি তার গল্পটা খুব ছোট্ট করে বলছি সেই উনিশশো সালে আমার বাবা তখন বি বর্তমান বিজিবি এবং তৎকালীন এর হাসপাতালে আমার বাবা জব করতেন তো আমার আম্মুরা ছিল তিন বোন বড় বোনের বিয়ে হয়েছে সেই নবীনগর বন্দরের নবীনগর নবীনগর গ্রামে তো সেটা ঠিক গ্রাম না আর কি মহাসলের মতো তো সেই নবীনগরে আমার আম্মা বড় বোনের বিয়ে হয়েছে ওই শফি উদ্দিন চেয়ারম্যানের কাছে শফি উদ্দিন চেয়ারম্যান তা সে দেখতে অনেকটা কলকাতার নায়ক যে উত্তম কুমার আছেন অনেকটা তার মতো দেখতে বেশ সুন্দর ছিলেন সুন্দর আর যুদ্ধের সময় তার অবদানের কথা বলছি যুদ্ধের সময় নয় মাস ধরে তিনি সমস্ত মুক্তিযোদ্ধা তিনি বেশ তার অবস্থা সম্পন্ন লোক ছিলেন তার অনেক বড় বাড়ি ছিল বিল্ডিং বাড়ি অনেক বড় বাড়ি ছিল আর টাকা পয়সা তার ধরতে গেলে অভাব ছিল না তার প্রচুর টাকা পয়সা ছিল তখন সে নয় মাস ধরে মুক্তিযোদ্ধাদের অনেক সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এবং সব ধরনের সাপোর্ট করেছেন মুক্তিযোদ্ধারা তার বাসা থেকে খাবার যেত সব কিছু তিনি সাহায্য সহযোগিতা করেছেন কি আমার বাবাও তার থেকে অনেক ইন্সপায়ার হয়েছিলেন আমার বাবা যুদ্ধের সময় নয় মাস আমার নানুবাড়িতে ছিল আমার বাবা যে শ্বশুরবাড়িতে থাকতে কেউ আনি জিথিল করত সেই জন্যে আমার 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 আব্বুরা ছিল মালিবাগে তো আমার আব্বুও মালিবাগে বাজারের দোকান দিয়ে ডিসপ্লে ওষুধের দোকান দিয়ে রোগী দেখত আর সেই সবাই দিনের বেলা আমার বাবা তো যেহেতু পাকিস্তানের সরকার আন্ডারে চাকরি করতো তো উর্দু ইংলিশ খুব ভালো বলতে পারতো বাংলা লিখতে পারতো তো দিনের বেলা ওখানে যত পাকিস্তানিটা আসতো পাক বাহিনীর লোক তাদের সাথে কথা বলতো আর রাতের বেলা তার ডিসপেন্সারিতে মাটির নিচে সেই অস্ত্রও রাখত মুক্তিযোদ্ধারা আবার রাতের বেলা ডিসপেন্সারির ভিতর রুমে যারা যাদের হাত পা বা গুলি লেগেছে সে আমার আব্বু গুলি বের করত অপারেশন করত সব কিছুই করতো মুক্তিযোদ্ধাদের সাহায্য করত আমার বাবাও সেই খালুর অনেক ভক্ত ছিল বলতো যে উনি আমাদের সবসময় উৎসাহ দিতেন যে মুক্তিযুদ্ধদের হেল্প করার জন্য তা আমার বাবাকেও একদিন ভাগতে হয়েছিল কিন্তু তার মতো মূল্য দিতে হয়নি সফিউদ্দিন চেয়ারম্যানকে ঠিক ষোলোই ডিসেম্বরের চার দিন আগে এসে তখন ছিল রমজানের সাতাশে রমজান সেদিন তখন চার দিন আগে এসে শফিউদ্দিন চেয়ারম্যান বিকেলে তার বাবা মায়ের কবর জিয়ারত করতে যায় সেখানে তিন রাস্তার মোড়ে তাকে তিন দিক থেকে তিনটা পাক বাহিনীর ট্রাক আসে ট্রাকে সেনাবাহিনী ভর্তি আসে সেনাবাহিনী না পাক বাহিনী ভর্তি আসে তিন ট্রাকে এসে তাকে সেই এলাকার প্রতিটা মানুষ তাকে ভালোবাসত অত দু একজন পুলিশ যে ধরে নিয়ে আসবে এমন কোনো দু একজন পাক বাহিনী যে ধরে নিয়ে আসবে এমন কোনো শক্তি বা সাহস তাদের ছিল না তো তিনটা ট্রাক তিন দিক থেকে এসে তাকে ধরে নিয়ে গিয়েছে ধরে নিয়ে গিয়েছে তারপর সমস্ত বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল ষোলোই ডিসেম্বরে তখন তাদের অনেকে যারা পাক বাহিনী ছিল তাদের অনেককে ধরেছে মুক্তিবাহিনীরা অনেক জিজ্ঞাসা করেছে কোথায় আছে কোথায় আছে সেই শফিউদ্দিন চেয়ারম্যান স্যার কিন্তু পাকিস্তানটা কিছুতেই বলল না যে কোথায় আছে যেহেতু এত বছর ঊনপঞ্চাশ বছর চলে গিয়েছে আর সে ফিরে আসেনি তাই সে মারা গিয়েছেই এই বলতে হবে তো সে জীবন দিয়ে সেই এই মুক্তিযোদ্ধাদের যে সাহায্য করেছিল সেটা জীবন তাকে সেই জন্য জীবন দিতে হয়েছিল তো এই গল্প বা ঘটনা মানুষ কমই জানে সবাই জানে না আর কি নবীনগরে কিন্তু এখনও মানুষের মুখে 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 এই ঘটনা আছে বন্দরের নবীনগর জেলায় তে এই মহান মানুষটিকে আমরা বুদ্ধিজীবী দিবসে প্রাণ ভরে স্মরণ করব তারপর তাকে মনে রাখবো একজন সেও আমাদের একটা ফ্রিডম ফাইটার তাই না এই দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়ে গেল তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ